बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ তাআলার রহমতে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীরা आज के तुम्हारे अनलाइन क्लास शुरूते शुभेच्छा स्वागतम जाना से साथ आज के तुम्हारे क्लास दुरुसुल आरबियार ग्रामार सरफ अंश प्रथम पाठ नहीं देखो हमारे पंचम श्रेणी दुरुसुल आरबी अल कवायद बोटी बेर करो एखान बेर कर আদ-দারসুল আউয়াল আল কালিমাতু ওয়া আকসামুহা কালেমা এবং ওহার প্রকার ভেদ তোমরা জানো বা গ্রামারে তোমরা পড়েছো কালেমা তিন প্রকার ইসিম ফেল হরফ সেই জন্য এখানে দেখো তিনটি অংশ দেওয়া হয়েছে আলিফ অংশ বা জিম আলিফেতে ইসিমের উদাহরণ রফিক হেমার কিতাব চাটের ভিতরেই কিন্তু বুঝতে পারলাম কালেমা ওহার প্রকারভেদ বলে কালেমা তিন প্রকার ইসিম ফেল হরফ এবার আসি আমরা কালেমার কাকে বলে কালেমা শব্দের অর্থ হলো শব্দ বাংলা ব্যাকরণে এটির নাম পদ বাংলাতে কি বলা হয় পদ পরিভাষায় অর্থবোধক শব্দকে কালেমা বলে আরবিতে একে লফজ বলা হয় তাহলে আমরা কালেমার অর্থ কি বললাম শব্দ আর ব্যাকরণে বাংলা ব্যাকরণে কি বলা হয় পদ আর কালেমার অপর নাম হলো আরবিতে লফজ কালেমার অপর নাম আরবিতে লফজ সুতরাং পরিভাষায় কালেমা বলা হয় অর্থবোধক শব্দকে কালেমা বলে যদি অর্থ না থাকে মোহমাল বা তুমি এমনি আরবি অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি করলে যার কোনো অর্থ দাঁড়াচ্ছে না তখন তাকে কি বলা হবে না কালেমা বলা হবে না যখন এটা কয়েকটি অক্ষর পাশাপাশি বসানোর পর একটি অর্থ দাঁড়াবে তখন তাকে কি বলা হবে কালেমা বলা হবে কালেমা একটি মাত্র অক্ষর হতে পারে যেমন লাম অর্থ কি জন্য আ অর্থ কি দুটি অক্ষর হতে পারে যেমন হাল বা বাল অর্থ হলো বরং কালেমা তিন বা ততোধিক অক্ষর হতে পারে যেমন কলামুন জরাবা আক্রমা তাহলে কালেমা এক অক্ষর দিয়েও গঠিত হতে পারে যদি তার অর্থ থাকে দুই অক্ষর দিয়েও গঠিত হতে পারে যদি তার অর্থ থাকে একাধিক বা দুইয়ের অধিক অক্ষর দিয়েও গঠিত হতে পারে যদি তার কি থাকে অর্থ কালেমার প্রকার কালেমা তিন প্রকার ইসিম ফেল হরফ যেটা তোমাদের উদাহরণে দেখাইলাম বা আলিফ অংশে ইসিমের উদাহরণ বা অংশে ফেলের উদাহরণ জিম অংশে হরফের উদাহরণ তাহলে ইসিম কাকে বলা হয় বলে ইসিম যে কালেমা অন্য কোনো কালেমার সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থের মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যতের তিন কালের কোন একটি কাল পাওয়া যায় না তাকে কি বলা হয় ইসিম বলা হয় যেমন কিতাবুন ইমারুন রফিক ইত্যাদি মানে দুনিয়ার যত কিছু নাম আছে সবগুলোই কি ইসিম ফেল বলে ফেল যে কালেমা অন্য কোনো কালেমার সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তার অর্থের ভিতরে কাল পাওয়া যাবে অতীত বর্তমান এবং ভবিষ্যতের কোন একটি কাল পাওয়া যাবে তখন তাকে কি বলা হবে ফেল বলা হবে তাহলে ইসিম এবং ফেলের সংজ্ঞায় আমরা বুঝতে পারলাম যে কালেমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে
যদি কোনো কাল না পাওয়া যায় তাহলে ইসিম, আর যদি কোনো কাল পাওয়া যায় তাহলে তাকে বলা হবে ফেল। যেমন দাখালা, ইয়াজহাবু, উংসু ইত্যাদি। হরফের সংজ্ঞা, যে কালেমা কোনো ইসিম অথবা ফেলের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে কি বলা হয়? হরফ বলা হয়। আর হরফ হলো যে নিজে নিজে উচ্চারণ হতে পারে না, অন্যের সাহায্য ছাড়া সে কি হতে পারে না, উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় হরফ। তাহলে আজকের পড়া তোমাদের এই পর্যন্তই। তোমরা কালেমা কাকে বলে, কালেমা কত প্রকার ও কি কি, ইসিম কাকে বলে, একটি উদাহরণ ফেল কাকে বলে এবং হরফ কাকে বলে, এগুলো উদাহরণ সহ তোমরা পড়বে এবং মুখস্থ করে আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।